পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ 8 শতাধিক পণ্যের দাম কমালো কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কাতারের সব বাজার ও সুপার শপকে রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত সরকারের এই নির্দেশনা মেনে পণ্য বিক্রি করার নির্দেশনা জারি করেছে। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসছে মাহে রমজান উপলক্ষে কাতার সরকার 800 জিনিসের এবং দ্রব্যমূল্যের দাম কমিয়েছে। যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে তাদের মধ্যে রয়েছে আটা, ময়দা, সুজি। মানবিক দিক বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় প্রায় 800 পণ্যের দাম কমিয়ে দিয়েছে। এই জন্য কাতার সরকারকে অসংখ্য ধন্যবাদ। কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মূল্য কমানো পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ময়দা, দুধ ও ডেইরি সামগ্রী, মিনারেল ও বোতলজাত পানি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, লবণ, ভোজ্য তেল সহ মোট 8 শতাধিক পণ্য। দেশটির সরকারের নির্দেশনা না মেনে জিনিসপত্র বেশি দামে বিক্রি করলে সুপার শপগুলোকে করা হবে জেল জরিমানা। সময় সংবাদ, কাতার।